জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম সম্মেলনে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে আজারবাইজানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক কোরের সদস্য, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠেয় উন্নয়নশীল 120 দেশের সংগঠন ন্যামের দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। সফর শেষে রোববার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।